গুলশানে হোলি আর্টিজানে হামলার পর গত 8.5 মাস ধরে পুলিশি অভিযানে 40 এর অধিক জঙ্গির মৃত্যু এবং শীর্ষ কয়েকজন নেতার নিহত হওয়ার খবরে ওই সংগঠনগুলো দুর্বল ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই আপাত স্বস্তিকর ধারণার মধ্যেই আবারো সংগঠিত হয়ে হামলা চালাতে শুরু করেছে জঙ্গিরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবারের জঙ্গি বিরোধী অভিযানে এক দম্পতির আত্মঘাতী হওয়ার পরদিনই রাজধানী ঢাকায় র‍্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলা হয়েছে। দেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনার ভেতরে জঙ্গিদের প্রথম এ ধরনের হামলার 24 ঘন্টা না গড়াতেই শনিবার ভোরে রাজধানীর খিলগাঁওয়ে র‍্যাবের তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন আরেক আত্মঘাতী জঙ্গি। এসব বিবেচনায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নগরী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে কাছাকাছি সময়ে একযোগে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। বরাবরের মতো বাংলাদেশের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে আবার 90 জেএমবির সংগঠিত হওয়ার লক্ষণ বলে বিবেচনা করলেও বিবিসি খবর দিচ্ছে, শুক্রবারে র‍্যাবের ব্যারাকে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানোর দায় কথিত ইসলামিক স্টেট বা আইএস এর সংবাদ মাধ্যম আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে স্বীকার করেছে। গত সপ্তাহে আন্তর্জাতিক জঙ্গিবাদ বিশেষজ্ঞ রোহান গুণারত্নে বাংলাদেশে হোলি আর্টিজান হামলা আইএস চালিয়েছে এবং এ সত্য দেশের রাজনৈতিক নেতৃত্বকে স্বীকার করে নিতে বললে দেশের পুলিশ প্রধান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুজনেই বাংলাদেশের জঙ্গিদের সবাই হোম গ্রোন বলে আবারও দাবি করেন। আইএস অথবা হোমগ্রোন, গত কয়েক মাস ধরে পুলিশের নানা বাহিনীর ক্রমাগত সর্বাত্মক অভিযান এবং তাতে অস্ত্র ও সদস্যহানি ঘটলেও এখনো কি করে সংগঠিত হয়ে আক্রমণে নামতে পারছে এরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করি, কিভাবে এরা আবারও সংগঠিত হলো, আবারও হামলা চালালো? মানে আমরা তো একের পর এক পুলিশের সফল অভিযানের কথা শুনছিলাম। না, এটা তো অনস্বীকার্য যে এই ধরনের জঙ্গিবাদের যে বিস্তার বিশ্বজুড়ে হয়েছে এটা আপনি কোনো এর মানে একটা এন্ড নোটে আপনি বলতে পারেন না যে অমুক তারিখ এটা শেষ হয়ে যাবে। এটা আপনি সাকসেস আমাদের হয়েছে নিঃসন্দেহে, কিন্তু আপনি এটাও স্বীকার করতে হবে যে তাদেরও সংগঠনের একটা ক্ষমতা আছে। তারা ওভার আজকে তো প্রায় আমার বলবো প্রায় 2 যুগ ধরে তারা বাংলাদেশে অপারেট করছে এবং সমাজের বিভিন্ন স্তরে তারা ছড়িয়ে পড়েছে। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় একটা আপার হ্যান্ডে ছিল এবং অনেকগুলো আক্রমণী আপনার যেটাকে আমরা প্রিএম বলি আর কি, ঘটনা ঘটার আগেই তারা তাদেরকে শনাক্ত করেছে, তাদেরকে গ্রেফতার করেছে, কোনো কোনো ক্ষেত্রে সংঘাত হয়ে তারা মারাও পড়েছে। কিন্তু তার অর্থই নয় যে তারা তারা প্রত্যাঘাত করবে না। এবং বিশেষ করে এখন যেহেতু বিশ্বজুড়ে কিন্তু তারা ব্যাকফুটে আছে, বিশ্বজুড়ে তারা এখন একটা ভীষণ কর্নার্ড হয়ে আছে এমন একটা এই এই আইডিওলজি বিশ্বের। এখন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন তারা একীভূত হয়ে গেছে, পশ্চিম বিশ্ব তো আছে এবং মধ্যপ্রাচ্যে তারা ভীষণভাবে মার খাচ্ছে এবং বহুদিন ধরে তারা ইউরোপে বা আমেরিকার মেইনল্যান্ডে কোনো ধরনের বড় ধরনের অপরাধ করতে পারেনি। মানে আর একটা স্টেট হিসাবে তারা যে কল্পনা করেছিল একটা খেলাফত হবে, একটা রাষ্ট্র হবে, সেখানে তার সরকার হবে, those things are just gone. আপনি যখন মানে সুতরাং এই সময় আমি আইএস দা হোম গ্রোন ইডি আসলে আলাদা ভাবে আলাপ করতে চাই, কিন্তু আপনি যখন একদিকে বলেন 2 যুগ ধরে তারা অপারেট করছে আর একদিকে বলছেন যে সারা পৃথিবীতে তাদের খিলাফতের স্বপ্ন এখন ধূলিসাৎ হওয়ার পথে, সুতরাং না আমি সেটা পরে আসবো, কিন্তু বাংলাদেশে যারা অপারেট করছে তারাও এই কর্নার্ড হয়ে গেছে। কর্নার্ড হয়ে এখন তারা একটা ডেসপারেট অ্যাকশনে যাবে এবং তাদের র‍্যাব পুলিশ এগুলো ডেফিনেটলি তাদের দৃষ্টিতে লেজিটিমেট টার্গেট, মানে কারণ তারা বলছে এগুলো হচ্ছে তাগুতি বাহিনী, এরা বিধর্মীদের একটা সেনাবাহিনী বলুন বা আইন শৃঙ্খলা, সুতরাং এদেরকে হত্যা করা। আর্টিজান হামলার মতো এত বড় একটা ঘটনা ঘটলো, এরপর আসলে ক্রমাগতই অভিযান চলছে, অভিযান চলছে, এর মধ্যে মাত্র 8.5 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় মানে এই যে ধরুন আত্মঘাতী হামলা এবং আরো হামলার প্রিপারেশন নিচ্ছিল তারা,
সেটা আসলে এবং র‍্যাবের যে কতটুকু ব্যাকফুটে চলে যাওয়ার লক্ষণ বলে আপনার মনে হয়? তারা ব্যাকফুটে এই জন্য যে তারা আর কোন ধরনের সাকসেসফুল অপারেশন করতে পারে নাই। ইভেন র‍্যাবের যে যেখানে গেছে, আপনি র‍্যাব সদর দপ্তর তো নয়, এটা একটা টেম্পোরারি ক্যাম্প ছিল সিআইসির দিয়ে এক সাইডে, তারপরে আপনার হাজি ক্যাম্পের সঙ্গে অ্যাডজাসেন্ট, এবং লোকটা ঢুকেছে। তবে লোকটা অনেক বড় ক্ষতি করতে পারতো যদি সে তার টার্গেটে পুষতে পারতো। আমার মনে হয় তার টার্গেট ছিল কোনো একটা, হয়তো তাদের ক্যাম্পের ভিতরে অথবা ডাইনিং হলে বা ওখানে জুম্মার নামাজ হচ্ছিল, নামাজের কোনো জায়গায় যদি যেতে পারতো তাহলে কিন্তু অনেক ক্ষতি হতো। তো কিন্তু এটা এটাও জানান দিল যে আমরা কিন্তু টেকনোলজিক্যালিও কিন্তু আবার এগিয়ে যাচ্ছি। মানে ধরুন আপনার যে যা ভেস্টটা যেটা ছিল, সেটা আমি যদিও সেখানে প্রত্যক্ষদর্শী না, বাট শুনেছি যে এত পাওয়ারফুল ছিল যে যদি মানে অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে গেছে। সুতরাং আমরা যদি স্বস্তির নিঃশ্বাস কখনো ফেলি এবং বলি যে এই এটা আর বাংলাদেশে আসবে না, তাহলে বা বাংলাদেশে তাদের অস্তিত্ব একদম আমি নির্মূল করে ফেলেছি বা তারা, তাহলে কিন্তু এটা হবে না। তবে এটা সময় লাগবে। এটা আমরা আব্দুর রশিদ, আমি আপনার কাছে যেতে চাই যে আমরা তো একরকম মানে স্বস্তির নিঃশ্বাস আসলে ফেলছিলাম, এমনকি বাংলাদেশ কতটা সাফল্যের সঙ্গে জঙ্গি দমন করছে এ নিয়ে একটু নিজেদের পিঠও চাপড়াচ্ছিলাম, সেটা কি সাড়ে আট মাস পরেও ঠিক মানে এই ঘটনাগুলোর পরেও ঠিক মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে যে জঙ্গিরা যেমন করে কাজ চালিয়ে যাওয়ার তারা ঠিকই চালিয়ে যাচ্ছিল? ধন্যবাদ। এটি পিঠ চাপড়ানোর মতোই কাজ হয়েছে। আবার আপনি যে কনসার্ন দেখাচ্ছেন যে এতই যদি সাকসেস হলো তাহলে তারা কেমন করে আবার সংগঠিত হলো, এটা খুব জেনুইন কোশ্চেন। বাট এই প্রশ্নটা আমাদের কাছে উঠে আসে না, এই কারণে যে জঙ্গি সংগঠন বা জঙ্গি যে মতাদর্শ এবং তাদের যে কৌশল সেটি যদি আমরা জানি তাহলে এই এই প্রশ্নগুলো অটোমেটিক উত্তর পেয়ে যাওয়া যায়। তো আমরা আশা করি যে সবসময় আমরা স্বস্তিতে থাকবো, কিন্তু তারা তো স্বস্তিতে থাকতে দেয় না। দ্য বেসিক ক্যারেক্টার্স অফ জঙ্গি সংগঠনের যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো তারা যখন প্রতিরোধের মুখে পড়ে তখন তারা আস্তে আস্তে গুটিয়ে নেয় নিজেদেরকে, গুটিয়ে নিয়ে তারপরে তারা হচ্ছে কতগুলো সেফ প্লেসে চলে যায় এবং সেখানে তারা কিছুদিন চুপচাপ থাকে, তারপরে আবার নিজেদের মধ্যে গোপনে গোপনে সংগঠিত হতে থাকে, অস্ত্র সংগঠন করতে থাকে, আবার হামলার জন্য প্রস্তুতি নিতে থাকে। তো ওই বৈশিষ্ট্যের সাথে তো একটু মিল পাওয়া যায়। তো সেজন্য তখন যে ক্ষতি হয়েছে তাদের, প্রায় 40 জনের মতো জঙ্গি তাদের শীর্ষ নেতা সহ নিহত হয়েছে, তাদের অনেক আস্তানা গুড়িয়ে গেছে, এবং তার ফলে তারা তাদের যে সক্ষমতা হামলা করার যে সক্ষমতা এবং পুলিশের এটিকে আমরা বলি কিপ দেম অন রান, তাদেরকে দৌড়ের উপরে রেখেছে, ফলে তারা তখন হামলা করার সুযোগ পাচ্ছিল না। এখানে একটি পরিবর্তন ঘটেছে। তারা দেখেন যে আগে তারা তাদের আস্তানাগুলো ঢাকা শহর কেন্দ্রিক ছিল, সেটা এবার দেখা যাচ্ছে যে সে চিটাগং শহরের আশেপাশে সীতাকুণ্ড মিরেশ্বরা এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এটি একটা ইন্ডিকেশন দিচ্ছে যেখানে তারা আস্তানা করেছে সেগুলো সেফ এরিয়া তাদের জন্য। কোনো একটা জায়গাতে আমরা কল্যাণপুরে যে হলো, আশকোনায় যে হলো, এটি তো আগের আগের পর্যায়ে বলছি, ওটা তো শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার এই ধাক্কাতে তারা সহ্য করতে পারলো না, তখন তারা আস্তানাগুলো ঢাকার আশেপাশ থেকে গুটিয়ে নিল, নিয়ে তারা ওইখানে যাওয়ার চেষ্টা করবে যেটি তাদের জন্য নিরাপদ। সেখানে আমরা দেখেছি এখানকার আস্তানাগুলো কিন্তু মৌলবাদী জনসংখ্যা অধিষ্ঠ এলাকায় ছিল না, কিন্তু মিরেশ্বরা এবং সীতাকুণ্ডে দেখবেন যে এখানে হচ্ছে জামাতে ইসলাম বা এই মৌলবাদী রাজনৈতিক দলের একটা অতিরিক্ত প্রভুত্ব আছে। তো সেখানে তারা বেশি নিরাপদ মনে করলো বলে আস্তানাগুলো ওখানে তারা নিয়ে গেল, এবং তার উপরে একটা কাভারেজ থাকলো যে জনগণের আশেপাশে যারা আছে তার বেশিরভাগই হয়তো তাদের সমর্থক। তো এটাকে আমরা বলি একটা সেফ এরিয়া তাদের জন্য। তো এই যে নেয়াটা, এটি হচ্ছে যে আপনি বললেন যে সবাইকে পিঠ চাপড়েছে, এখন ওইখানে তারা সংগঠিত হয়ে যে ব্যাপকভাবে সংগঠিত হয়েছে সেটা আমি মনে করছি না। তাদের এখনকার যে আক্রমণগুলো, আমরা টঙ্গী থেকে শুরু করে কুমিল্লার চান্দিনাতে একটা হামলার চেষ্টা, এরপরে তো মিরেশ্বরায় এবং সীতাকুণ্ডে যে তিনটি আস্তানা এটিতে পুলিশ নিশ্চিহ্ন করলো, এবং এরপরে আমরা দেখলাম র‍্যাবের উপরে একটা হামলা, তারপরে চেকপোস্টে, এখানে কোনটাতে আপনি মনে করছেন সফল হামলা হয়েছে? একটি তো সফল হয়নি। তো আগের হামলা হলি আর্টিসানের হামলা পর্যন্ত তারা যতগুলো হামলা করেছে সবগুলোতে তারা সফল হয়েছে এবং পালিয়ে যেতে পেরেছে, সটকে গেছে। আপনি অভিজিৎ রায়ের আক্রমণ দেখেন, সবাই পালিয়ে গেছে, এরপরে পুরোহিত যাজক
তারপরে আপনার হশিয়কুনি সব পালিয়ে গেছে। এমনকি তারা প্রথম আটকা পড়ল যে হলি আর্টিসানে মারাত্মক আঘাত করে সেখানে তারা বলল যে আর পালানোর রাস্তা নাই, এখন বেহেস্তের রাস্তা খোঁজার জন্য ওখানে তারা যুদ্ধে মারা গেল। এবার দেখেন হামলা করতে গেলে তারা ধরা পড়ছে, এটি একটা একটা দৃশ্যমান তো ধরা পড়ছে। তাতে হচ্ছে একটি জিনিস সুস্পষ্ট, পুলিশের বা যারা নিরাপত্তা বাহিনীর তাদের ইন্টেলিজেন্সের ক্ষমতা বেড়েছে, আরেকটি হলো যে তাদের অভিজ্ঞতা বেড়ে। আব্দুর রশিদ, আমি আসলেই ভীষণ আশ্বস্ত বোধ করছি আপনার কথা, কিন্তু আমি আপনার কাছে এরপরে আসবো এটা জানতে যে তারপরেও কেন সদস্য এখনো যোগ হচ্ছে, সেই প্রমাণ কেন পাওয়া যাচ্ছে, এবং সাপ্লাই লাইন কেন পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না, মানে এখনো কি করে বিস্ফোরক দ্রব্য পাওয়া যাচ্ছে, তারা এখনো অস্ত্রপাতি বানাচ্ছে কি করে, আমি এই দুটো প্রশ্ন কিন্তু নিশ্চিতভাবে আপনি আমাকে আশ্বস্ত করেছেন। কিন্তু আমি প্রফেসর জিয়া রহমান আপনার কাছে যেতে চাই যে এই ঘটনাটির পর আরেকটি মানে তাত্ত্বিক যেই কথাটি, যেই প্রশ্নটি আপনারা বলে আসছিলেন একটা দীর্ঘ সময় ধরে, এই কথাটিও আবার সামনে চলে এসেছে যে শুধুমাত্র পুলিশি অভিযান চালিয়ে আসলে এই জঙ্গিবাদ দমন করা যাবে কিনা, এবং এই যে এত দিনের এই ধরনের অভিযান এবং তাদের পরিণতি শেষ পর্যন্ত মৃত্যু, সপরিবারে মৃত্যু, জানবার পরেও যে নতুন নতুন লোক যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, তা থেকে এই বিষয়টি আবারও সামনে চলে এসেছে। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আমরা যে কথাগুলোই যাই বলছি এটি আসলে আপনাকে রিলেটিভলি দেখতে হবে, আপেক্ষিকভাবে দেখতে হবে। এই কারণে আমরা বলছি বটে যে হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এটি ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটিও পর্যাপ্ত না। কারণ আপনি যদি পুরো সোসাইটির যেই সোশ্যাল স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মধ্যে যদি এই ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টগুলো যদি ডেভেলপ করতে থাকে তো আলটিমেটলি সোসাইটির ভেতর থেকে যদি ব্লো আপটা না আসে তাহলে পরে এটা লং টার্মে এটা আসলে এক ধরনের আশঙ্কা থেকে যাবে যে এটা বৃদ্ধি পাবে কিংবা 100% আপনি এলিমিনেট করতে পারবেন না। এখন এটিও কিন্তু আমরা বলছি, আমরা টকশোতে বলছি, কথা বলছি, কথা যে বলতে যে হয়তো ডেফিনেটলি এটার একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু আপনি যদি এখন ওয়েস্টার্ন সোসাইটিগুলো দেখেন, বিশেষ করে আমি বলবো পুরো আমেরিকা কিংবা আপনি কানাডা, ইউরোপ যে সমস্ত জায়গা আছে, প্রতিটি জায়গায় কিন্তু রাষ্ট্রের চাইতে কিন্তু সিভিল সোসাইটি খুবই ডেভেলপড। মিনিং হচ্ছে দ্য পিপলস রাইট অনেক বেশি সংহত, এবং সেখানে কিন্তু এই যে আমরা বিশ্বায়নের কথা বলি, এই বিশ্বায়ন বা পুঁজিবাদী কনজুমারিজমের কথা বলি, এসবের ফলে আমরা যেই ধসগুলো বা যেই ইনফ্লুয়েন্সগুলো পরিবার থেকে শুরু করে অন্য ইনস্টিটিউশনগুলোতে পড়েছে সেখানেও কিন্তু এই সমস্যা আছে। কিন্তু তারপরে কিন্তু তাদের মধ্যে আমি বলছি যে সচেতনতা বা তাদের রাইটগুলো এনশিওর করার জন্যে যেই সিভিল সোসাইটি যে গ্রুপগুলো আছে তারা খুবই অ্যাক্টিভ। তারপরেও কিন্তু আপনি দেখেন যে যেভাবে একের পর এক ফ্রান্সে কয়েক দফা হলো, আমরা বেলজিয়ামে, ইটালিতে কয়েক দফা দেখলাম, কানাডাতে দেখেছি, মানে আমি বলছি দুই ধরনের চেকার, রাষ্ট্রের তরফ থেকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুরোটাই অত্যন্ত অ্যাডভান্স, একই সাথে সোসাইটির ভেতর থেকে যেটা আমরা প্রোটেকশনের কথা বলি বা চেকার বলি সেটি মানে কোনো একটি একটি স্পেসিফিক ধরনের বঞ্চনা বা কোনো একটি স্পেসিফিক ধরনের বিভ্রান্তির কারণে এরা জঙ্গি হচ্ছেন এটা তো বোধহয় বাংলাদেশে আর বলা যাচ্ছে না, কারণ আসলে একেবারে সকল রকম শ্রেণী, পেশা, পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে লোকে মানে এই পথে রওনা হচ্ছে। না সেটা আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই এত সব মেজার নেওয়ার পরে আপনি যেটা প্রশ্নটা করেছিলেন আমাকে যে ঠিক আছে আমরা পুলিশি অভিযান বাদ দিয়ে যদি আমরা এটাকে প্রোটেকশন, আমি বলছি যে আপনি ওয়েস্টে তো এইসবই প্রোটেকশন আছে, তারপরে কেন সেখানে হচ্ছে? এবং সেখানে আমরা হচ্ছে আপনারা যে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করবার কথা বলছিলেন, তো সেই ন্যারেটিভটা কার জন্য হবে? অবশ্যই তৈরি করতে হবে। আমি বলছি যে এটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোসাইটির একটা, আমরা যেটা বলছি যে আমাদের যেই ফান্ডামেন্টালিস্ট এলিমেন্ট বা আমরা অসাম্প্রদায়িক চেতনাটাকে রাখার জন্য এটা জরুরি। কিন্তু আমি বলছি যে এত কিছুর পরেও কিন্তু আপনি দেখেন বাইরে এগুলোকে কোনোভাবে, তার মানে হচ্ছে যে এখানে সামথিং ইজ রং, অন্য কোনো এলিমেন্ট নিশ্চয়ই এখানে আছে। এবং সেই এলিমেন্টটাকে আমি যেটা মনে করছি যে আসলে এটা মূলত ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা অফশুট, এবং এই ইন্টারন্যাশনাল পলিটিক্সটা জঙ্গিবাদের দীর্ঘদিন, আপনি আল কায়দা যখন হয়েছে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখেছি, আর্টিকেল পড়েছি, দেখেছি যে এখানে কিভাবে একটা মানে আমরা যেটা বলছি যে সাম্রাজ্যবাদী রাজনীতি বা একটা
বিশেষ দেশে তার ফরেন পলিসি তাকে ইমপ্লিমেন্ট করতে যে বিভিন্ন দেশে তারা মানে আমি আমি আসব আপনাদের তিনজনের কাছে আর একটু কেন এরা শক্তি বৃদ্ধি করতে পারলো এটা নিয়ে একটু টুকটাক কথা তো বলবো আর আমি আসলে আজকে একটু এই আলোচনাটাও করতে চাই আপনিও বললেন আন্তর্জাতিক রাজনীতির অফশুট আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইএস নাই বলেও বলেছেন আন্তর্জাতিক রাজনীতির স্পিল ওভার এফেক্ট আছে একটা বিরতির পর দর্শক ফিরে এলাম রাজকাহনে আমি ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে যে প্রশ্নটি আমি আসলে আব্দুর রশিদকেও করতে চেয়েছিলাম যে মানে দুটো দিক থেকে তো আমরা বুঝতে পারি যে মানে সফল হচ্ছে কিনা তারা বেকায়দায় আছে কিনা জঙ্গিরা একটা হতে পারে যে তারা নতুন সদস্য আর পাচ্ছে না কারণ তারা দেখছে তাদের পুরনো সদস্যরা গ্রেফতার হচ্ছে মারা যাচ্ছে অন্যদিকে আরেকটি হতে পারে যে তাদের সাপ্লাই লাইন বন্ধ যে তারা আসলে আর টাকা পয়সা নাই তাদের তারা বাড়িঘর ভাড়া নিতে পারছে না তারা বিস্ফোরক দ্রব্য পাচ্ছে না তারা সেফ হাউস গড়ে তুলতে পারছে না কোনোটাই তো হলো না তাদের সদস্যরা অ্যারেস্ট হচ্ছে মারা পড়ছে তাদের ধরেন পুলিশের নির্যাতনই বললাম হচ্ছে ইন্টারোগেশন হচ্ছে এটা কিন্তু তাদের জন্য সামান্যতম ভয়ের কারণ নয় কারণ এটা হচ্ছে একটা এমন একটা আইডিওলজি দে আর টোটালি টোটালি ডেডিকেটেড যে তারা বলতে চাচ্ছে যে আমাদের মানে প্রিডেস্টাইন তারা বলছে আমাদের হতে হবেই এটা মানে কিছু কিছু কোরআনিক আয়াতকে তারা মিস ইন্টারপ্রেট বলছে যে বিশ্বে আমাদের খিলাফত প্রতিষ্ঠিত হবেই এবং এটা জিহাদের মাধ্যমেই প্রতিষ্ঠিত করতে হবে এই জিহাদে যারা শেষে যারা গাজী বিজয়ী হবে তারা গাজী কিন্তু আমরা যারা শহীদ হব আমাদের জন্য জান্নাত মানে বেহেশত অপেক্ষা করছে এমনকি তারা এটাও বলছে যে যদি আমাদের এই অপারেশনে আমাদের এই ইয়েতে কোনো যদি নিরপরাধ কেউ মারাও যায় তাতে কোনো ক্ষতি নেই কারণ সেও তো বেহেশতে চলে যাবে সেও পুরস্কার হিসেবে সে বেহেশতে চলে যাবে এই যখন মানুষের আইডিয়া হয় ইভেন আপনি হোলি আর্টিজানের কথা বললেন ওরাও তো এক ধরনের সুইসাইড বম্বিং সুইসাইড কারণ তারা তো জানতো যে দেয়ানোর এবং তারা বলেছে যে আমরা এখান থেকে ফেরত যাব না আমরা সব শেষ করে আসছি খোদা হাফিজ ইউসি দে আর গোয়িং ব্যাক এই ধরনের লোককে আপনি জেল জুলুম মানে জেল জরিমানা ফাঁসি দিয়ে আপনি রিক্রুটিংটা বন্ধ করতে পারেন রিক্রুটিংটা হচ্ছে আমাদের এখনো হচ্ছে এবং খুবই ডেঞ্জারাস এই জন্য যে আমি বলবো যে প্রথমত আমাদের ছিল গ্রামের অর্ধশিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আমরা প্রথম যে এমবির সাইডে আমরা দেখেছি কিন্তু এখন যেটা হচ্ছে মিক্স ওইটা তো আছেই তার সাথে যুক্ত হয়েছে আমার আপনার আত্মীয় স্বজন ইয়াং ছেলেপেলে ছেলে এবং মেয়েরাও এবং শিক্ষিত সেটা কিন্তু আমাদের জাতির জন্য একটা বিরাট ইয়ে অর্থাৎ তাদেরকেও এটা ইন্টারনেটের মাধ্যমে হতে পারে পাবলিকেশনসের মাধ্যমে হতে পারে কোচিং হচ্ছে তাদের এক জায়গায় বসে তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি সাকসেসফুল হবা এই এই বর্তমান সমাজ তোমার এটা এটা একটা বিধর্মী সমাজ এবং শুধুমাত্র যারা মুসলমান নয় তাদের জন্য নয় মুসলমানদের মধ্যে যারা আমাদের মধ্যে আসবে না এবং এটা কিন্তু প্রথম নয় ইসলামের ইতিহাসে বারবার এই ধরনের ইতিহাস হয়েছে এদেরকে তাকফির বলে মানে যারা আমি ছাড়ার বাকি সব কাফের এবং তাদেরকে ধ্বংস করা আমার এটা ইসলামী দায়িত্ব আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখজনকভাবে অতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ আমাদের সমাজের তারা এটা ইনফ্লুয়েন্স হচ্ছে এবং ইনফ্লুয়েন্স কি হচ্ছে পরিবার সহ বউ বাচ্চা সহ তারা কিছু কিছু চলে গেছে আপনার ইয়েতে সিরিয়াতে সেগুলো তো আমরা জানি তাদের সেখান থেকে বক্তব্য আসছে সেগুলো আমরা জানি এবং এখন যেহেতু যেতে পারছে না তারা সুইসাইড বেল্ট বেঁধে বন্ধ হচ্ছে টার্কি টার্কি দিয়ে যে টার্কি দিয়ে এখান থেকে টার্কি যেত টার্কি থেকে ওখানে একটা পুরো স্মাগলিং রিং ছিল সেটা বন্ধ হয়ে যাওয়াতে এখন তারা এই দেশে এইসব করবে তো আমাদের যদি রিক্রুট বন্ধ না করতে পারি আমাদের যদি ওই যেটা সফট অ্যাপ্রোচ আমরা বলি যে পুলিশকে আপনি অনেক অস্ত্র দিবেন আরো হাজার আরো আজকে পেপারেই তো দেখলাম আরো 3000 ক্যামেরা বসাবেন অনেক হবে কোটি কোটি টাকা খরচ কিন্তু এর থেকে অনেক কম খরচে আপনি অনেক বেটার রেজাল্ট পেতেন যদি আপনি এই রিক্রুটমেন্টটা বন্ধ করতে পারতেন যদি আপনি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ইউথকে বোঝাতে হবে যে নানানভাবে আমাদের পরিবার যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মা মা থেকে শুরু করেন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজ স্কুল টিচার এইভাবে আপনি যান আপনার ক্লাবস সমিতি
সোসাইটি, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, আপনার উৎসাহ দিতে হবে প্যারেন্টসদেরকে যে তোমার ছেলের মধ্যে যদি কোনো পরিবর্তন দেখো লজ্জা করো না, লুকায় রেখো না, তুমি এটা বলো, বলো, এটা জানাও, এবং যখন জানাবে তখনও যেন সঙ্গে সঙ্গে এসে পুলিশ অ্যারেস্ট করবে না, তাকে বুঝাবে। কিন্তু আব্দুর রশিদ, আমি জানতে চাইবো যে যখন আমরা বারবার বলি যে এই আদর্শ এমন আদর্শ যে মৃত্যুর জন্য প্রস্তুত, হ্যাঁ, তখন মনে হয় এটা খুব মানে একটা মানে একটা কি বলবো যে একরকমের মানে মহান আদর্শের আমরা একটা দেই, মানে একটা প্রলেপ দেই, কিন্তু পৃথিবীর মানে এই ধরনের আদর্শ টিকিয়ে রাখতে তো পয়সা খরচের দরকার হয়। ধরুন আইএস সারা পৃথিবী থেকে কি কিভাবে ফান্ড সংগ্রহ করে, এই মানে এটারও তো একটা প্রক্রিয়া আছে। তো আমরা যদি এদের অর্থ বন্ধ করতে পারতাম তাহলে তো বোধ হয় সদস্য সংগ্রহ একদিকে বন্ধ হতো, তাহলে তো বোধ হয় এদের বোমা বানানো বন্ধ হতো, নাকি এই আদর্শ না খেয়েও এই লড়াই চলতে পারতো? আপনার যুক্তিটা ভালো। এই জঙ্গিবাদে বলা হয় অর্থ হচ্ছে জঙ্গিবাদের অক্সিজেন। তো যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, যদি আপনি অর্থ প্রত্যাহার করতে পারেন তাহলে তারা অটোমেটিক্যালি মিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এখন আপনি কিভাবে করবেন সেটা হলো বিষয়। এই জঙ্গিবাদ তো একটি গোষ্ঠীর সৃষ্টি না, এই মতবাদটা তো আর্টিফিশিয়ালি তৈরি। এটি তো ইসলাম ধর্মের ভেতরে এরকম সহিংস মতবাদের কোনো অস্তিত্ব নেই। তো এরা যে ইসলাম ধর্মকে পরিবর্তন করে একটা হিংসা, জিহাদের নামে হিংসার দিকে নিয়ে যাচ্ছে, সেটি কারা করাচ্ছে? তো এটি যেমন বলেছে যে আন্তর্জাতিক ফলআউট আছে, আমরা দেখেছি এই জঙ্গিবাদের উত্থানগুলোই তো ঘটেছে ভূ রাজনৈতিক স্বার্থে বিভিন্ন পরাশক্তির। তো সেটি সেই স্বার্থ রক্ষাতে তারাই পয়সা দিয়েছে বা সুযোগ করে দিয়েছে, তো সে একটি জায়গা আছে। ঠিক আমাদের দেশে যখন এই জঙ্গিবাদ এসেছে, আপনি দেখেন জঙ্গিবাদের জন্ম বাংলাদেশে হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, ঠিক আছে, গোয়েন্দা হয়তো দেশি বা বিদেশি গোয়েন্দাদের সহায়তায়। তাহলে এটিকে তো আপনি পৃষ্ঠপোষকতা থেকে তো যদি বাদ দিতে পারেন তাহলে এরা তো আপনা আপনি মরে যাবে। তো সেই পৃষ্ঠপোষকদের তো আমরা চিহ্নিত করতে পারছি না। আমরা পৃষ্ঠপোষকরা তাদের অর্থ দিচ্ছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, বিস্ফোরক দিচ্ছে, সাপ্লাই লাইন ক্রিয়েট করে দিচ্ছে, এবং তারা ধরা পড়লে তাদেরকে একটা পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে বাঁচিয়ে তুলছে। তৈরি হওয়ার মধ্যেও একটা দেশি বিদেশি ইনভলভমেন্ট আছে। তো আজকে দেখেন একটা জঙ্গি মারা গেলে দুই রকমের প্রতিক্রিয়া, যে যারা জঙ্গি বিরোধী মনোভাব পোষণ করছে, যারা নিরীহ মানুষ, যারা জঙ্গি দ্বারা সবসময় আক্রান্ত হয়ে নিহত হয়, যে কোনো পক্ষভুক্ত না, সে শঙ্কিত, সে মনে করছে যে একটি জঙ্গি মারা গেলে বা জঙ্গি সংগঠন দমন হলে সে খুশি যে তার নিরাপত্তা বাড়ল। আবার আমরা দেখছি যে জঙ্গি মারা গেলে কেউ কেউ প্রশ্ন করছেন যে এদেরকে মারা হচ্ছে কেন। এই যে রাজনৈতিক যে মতদ্বৈততা, সেখানে একটি অপ্রত্যক্ষ বা প্রত্যক্ষ সুরক্ষা আছে এদের পেছনে। তখন সেগুলো এইটা দমন করার জন্য পরিস্থিতিকে জটিল করেন। যেমন স্যার বললেন খুব সুন্দরভাবে, অনেক কিছু এক্সপেক্ট করছেন যে এটি আমরা করব, আমরা বাবা মাকে বোঝাবো, আমরা সবাইকে বলবো যাতে এই মতাদর্শে না যায়। কিন্তু আবার তো একদল তো সেই মতাদর্শকে প্রসারিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি তারা টিচার নিয়োগ করছে, সেই টিচাররা ছাত্রদের মগজ ধোলাই করছে, সেখানে প্রাতিষ্ঠানিকভাবে সেই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে তাদের যাতে এটি প্রসারিত হয়, সেখানে তো প্রশাসন চুপ। তাহলে সেই পৃষ্ঠপোষকতা যদি না সরে, যার দায়বদ্ধতা আমাদের এই গুলশান আক্রমণের পরে কি হয়েছে যে পাবলিক ডিবেট বা আমাদের সাধারণ মানুষের প্রতিক্রিয়া এত তীব্র হয়েছিল, তার ফলে সেই পৃষ্ঠপোষকরা তখন নিজেদেরকে কিছুটা গুটিয়ে নিয়েছেন এবং তারা জঙ্গি বিরোধী অভিযানে তাদের অংশ নিতে তারা বাধ্য হয়েছিল, যার ফলে আমরা দেখেছিলাম যে জঙ্গি তো কমে গেল। আপনি একটা রিক্রুটমেন্টের প্রশ্ন করেছেন যে রিক্রুটমেন্ট কমেছে না বেড়েছে, আমি মনে করি কমেছে। কেন কমেছে? যে ওই তখনকার যে আমাদের একটি জঙ্গি বিরোধী মনোভাব জনমনে এবং পিতা মাতা এবং তরুণরাও জানে জঙ্গি পথটা খুব ভালো পথ না, এটি ইসলামের পথ না, সেই কারণে তাদের কাছে এখন যখন কেউ নিয়ে এসে তত্ত্বটা ছাড়ে তখন তার মাথায় স্ট্রাইক করে সে তো আমাকে মিসগাইড করছে। আগে মনে করতো গাইড করছে, এখন সে মনে করছে মিসগাইড করছে, ফলে জঙ্গিদের অতিরিক্ত নতুন সদস্য সংগ্রহে যথেষ্ট বাধাপ্রাপ্ত হচ্ছে। আরেকটি আমরা দেখতে পাচ্ছি, এটা দৃশ্যমান, যে জঙ্গিরা যখন এই অভিযানের মুখে পড়ে অনেকে মারা গেছে, অনেকে লাশ কেউ নিতে আসছে না, এগুলো কি হচ্ছে সামাজিক বিতৃষ্ণা তাদের প্রতি। আমরা সেইখান থেকে দেখছি অনেক জঙ্গি কিন্তু আত্মসমর্পণ করেছে, এখন জঙ্গিদের ভেতরে একটি
একটি মানে আমি বলছি যে একটা আর্জ ডেভেলপ করেছে যে আমাদেরকে ফেরত আসার রাস্তা দাও, আমি ফেরত আসতে চাই, আমাকে রাস্তাটা খোলা দাও যে যাতে আমি আসলে তুমি আমাকে গ্রহণ করো বা সঠিকভাবে। এই ট্রেন্ডটা কিন্তু আমরা আইডেন্টিফাই করছি, তার কিছু দেখছেন আপনি আত্মসমর্পণ করছে, কিছু আছে তাদের ভেতর থেকে ভেঙে যাচ্ছে মানে সে এখন যেতে চাচ্ছে না, আর কিছু আছে যারা ডাইহার্ড হয়ে আছে বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে সে এখন আত্মঘাতী হয়ে গেছে, সেগুলোরই এক্সপোজার্স আমরা দেখছি। এখন আপনি বলছেন হামলা কেন হচ্ছে, হামলার সাথে একটা বিষয় আছে, জঙ্গিবাদে যদি হামলা না করতে পারে, তার যদি সফলতা না দেখাতে পারে, সে যদি জয়ের আলো না দেখাতে পারে, তাহলে তার সদস্য সংখ্যা বা সংগঠন ভেঙে যায়, তারা সেই জন্য এখন হামলা করার জন্য তাদের একটা বেপরোয়া ভাব হয়ে গেছে। আমি অধ্যাপক জিয়া রহমান আপনার কাছে জানতে চাই, আপনি শুরু করেছিলেন যে আপনি মনে করেন যে একটা আন্তর্জাতিক প্রভাব আছে আন্তর্জাতিক রাজনীতির, সে কথা মেজর জেনারেল আব্দুর রশিদও বলছিলেন যে, এবং আপনি বলছিলেন আন্তর্জাতিক অফশুট হিসেবে বাংলাদেশে এই সংগঠনগুলো বেড়ে উঠছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বীকার করেননি যে আইএস এর সঙ্গে কোনো সম্পর্ক আছে আমাদের দেশের জঙ্গিদের, কিন্তু তিনি বলেছেন স্পিল ওভার এফেক্ট, মানে সবই স্বীকার করলাম, আইএস আছে না হোমগ্রোন, এই নিয়ে এই দ্বন্দ্বটা কেন আপনার কি মনে হয়? আমি কিন্তু দেখেন, আপনি যদি একটু লেম্যান বা একটা সাধারণ মানুষের জায়গা থেকে দেখেন, আমি কিন্তু মনে করি আইএস আছে বা নাই এটা একটা জিরো সাম গেম, একদম আমার কাছে জঙ্গি আছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে আইএস আছে কি নাই এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, আপনার হিজবুত তাহরির যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারও তো একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে, এটা নিয়ে কি কোনোদিন ডিবেট আমরা শুনেছি? আমাদের যেই আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, সবগুলোরই আল কায়দার লিঙ্ক, তো এগুলো নিয়ে কি আমরা কোনো বিতর্ক শুনেছি? তাহলে আইএস যখন বিতর্কটা হয়েছে, ডেফিনেটলি আমি স্পষ্ট করে বলি, আমি কোনো অস্পষ্ট রাখি না, আপনার তামিল্লা সিজার যখন মারা গেল, প্রথম আমাদের আমেরিকান যিনি রাষ্ট্রদূত বার্নিকার, তিনি কিন্তু প্রথম এই শব্দটা উচ্চারণ করলেন এবং উচ্চারণ করার সাথে সাথে স্বীকারও করলো, মানে আইএসও প্রথম দায় স্বীকার করলো বোধহয় এই হামলা, এক্স্যাক্টলি তখন দায় স্বীকার করলো সাথে সাথে, মানে আপনি জিনিসগুলো দেখবেন। তো এই যখন আইএস যখন বলা হলো, আমরা কিন্তু তখন বারবার বলেছি এবং আমরা আশা করি আমরা তিনজনই এখানে একমত হবো যে এখানে আইএস এর কোনো শাখা, কোনো ব্রাঞ্চ, এ ধরনের কোনো কিছু কিন্তু অস্তিত্ব নেই। এটা আমি জিজ্ঞেস করবো না, এটা একটা ইডিওলজিক্যাল, আমি আমরা আলোচনা এর আগে বিভিন্ন সময় যেহেতু করেছি সেই জায়গায় বলছি, আমি ইডিওলজিক্যাল একটা জায়গা আছে যে আপনি যে কোনো হোক জঙ্গির একটা ইডিওলজিক্যাল বিষয় তো আছে, সেই জায়গার থেকে আপনি হয়তো এটা, এবং এটাকে আমরা কেউ বলছি স্পিল ওভার একটা এফেক্ট, আমরা বলছি স্নোবল এফেক্ট, এরকম নানা ধরনের নাম এটা দেওয়া হচ্ছে। এখন আইএস যখন এটা বলা হলো, আলকায়েদার ক্ষেত্রে তো তাই হয়েছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে আলকায়েদার মানে এবং আলকায়েদার ঘটনাটা বিশ্বাসী মানুষ গড়ে উঠেছিল, আলকায়েদার ঘটনাটা যেটা ঘটেছে এখনো কিন্তু তাই ঘটছে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ ওই যে সাইট ইন্টেলিজেন্স আপনি দেখলেন, যে সাইট ইন্টেলিজেন্স কোন একটা ঘটনা ঘটার সাথে সাথে সেই মানে সংবাদটা পাঠিয়ে দেয়, এখানে বিবিসি আছে, রয়টার আছে, এফপি আছে, বহু সংবাদ মাধ্যম, আপনি সাংবাদিক আপনি জানেন, কিন্তু কোন জায়গায় এই নিউজটা হয় না সেই নিউজটা ওখানে চলে যায়, মনিটর করে, মনিটর করুক। আমি বলছি যে তার মানে হচ্ছে এটা আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের হাইপোথিসিসটা হচ্ছে যেটা জেনারেল রশিদ কারেক্টলি, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এর পেছনে তো একটা শক্তি আছে, আমরা সার্কাসের মতো খেলছি, আমরা এই কথা বলছি, আসলে এর পেছনে যারা যারা অ্যাক্টর তারা এই কাজগুলো করছেন তাদের সাথে, এবং সেই স্বার্থে আইএস আছে বা নাই এটা বলো, যেই স্বার্থে আমাদের এখানে জিএসপি বন্ধ হয়েছে, অর্থাৎ আমাদের এখানে কমপ্লায়েন্সের নাম করে, আমি আসছি, আমি বলছি একটু আমাকে সময় দেন, কমপ্লায়েন্সের নাম করে যখন এখানে জিএসপি বন্ধ করে যে আমাদের আমাদের যে এক খবরদারি করতে হয়, এটি হচ্ছে হেজিমনিক রাজনীতির পূর্ব শর্ত, হেজিমনিক রাজনীতি যদি আপনাকে করতে হয়, আপনার যদি পৃথিবীর মোড়ল থাকতে হয় তাহলে আপনাকে এটা করতে হবে। এখন আপনি খেয়াল করে দেখবেন যেই সময়টা এই ঘটনাগুলো বেশি হয়েছে সেই সময় যুদ্ধ অপরাধীদের বিচারটি সামনে চলে এসেছে, এবং আমি বারবার বলেছি যে ওই সময় যুদ্ধ অপরাধী যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে, আপনি আইএস এর যদি রণকৌশল দেখেন, ওই রণকৌশলের সাথে তামিল্লা সিজার, কোনিও হোসি কিংবা সেই পুরোহিতকে যেভাবে মারা হয়েছে কোনো মিল নেই, কোনো মিল নেই, যারা যেভাবে আপনার আইএস তার অ্যাকশন যে অ্যাকশনটা থাকে, দুজন করে এসছেন মোটরসাইকেলে করে এসে মেরে পালিয়ে গেছেন, এই ধরনের কিন্তু কোনো আমরা স্ট্র্যাটেজিক জায়গা কিন্তু আমরা একমত দেখি না। সর্বশেষ রোহান গুণারত্ন যখন আসলো, আসার পর পর আমি অনেকগুলো টেলিভিশনে বাইট দিয়েছি, আমি বলেছি যে আমার মনে হচ্ছে নতুন একটা ওয়েভ আসছে, কারণ তিনি যেভাবে অর্কেস্ট্রেটেড ওয়েতে একইভাবে আইএস আছে বলে শুরু করলেন, এটি আমি মনে করি যে আপনারা যদি
তার অ্যাক্টিভিটিস গুলো পর্যালোচনা করেন, এটা আপনার পারসেপশন, এটা আপনার ধারণা, এক্স্যাক্টলি। জি জি, আব্দুর রশিদ, একটু ছোট করে নিয়ে যদি আমি বিরতিতে যেতে পারি, মানে আইএস নাই, মানে আমাদের ছেলেমেয়েরা সিরিয়ায় যুদ্ধ করতে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েদের রাকা থেকে ভিডিও আসছে, তো মানে আইএস নাই বা কি আবার, মানে কোথায় নাই সেটাই, মানে আমেরিকায়ও আছে, ইংল্যান্ডেও আছে আইএস মতাদর্শী, ইংল্যান্ডে যখন ঘটনা ঘটলো তখন তো বলেই মানে বাংলাদেশে নাই, এটা আমাদের এত জোর গলায় বলতে হবে কেন? বলতে হবে কেন যে আমি সারা দেশ ঘুরে আসছি, আমি কোথাও আইএস দেখিনি, এটা মানে কি আইএস কি কোনো ইউনিফর্ম পরে থাকে? বিশ্লেষণ করে আইএস আছে কি আইএস নেই, এই বিতর্কটা বাংলাদেশে কেন? আমি শেষ করি, আইএস কি ক্যারেক্টারিস্টিক্স দেখলে আপনি বলবেন যে আপনি আইএস বা আমি আইএস? আপনার ভিতরে কোন চরিত্রটা দেখলে আমি এটা বলবো? তো সেটা তো ডিফাইন নাই। এখন উনি হচ্ছে, ওনার ভয়েস আছে, আপনি যেমন মিডিয়া আপনার হাতে আছে, আপনি যা খুশি বলে দিতে পারেন। এখন এটির জন্য নিশ্চয় কিছু যুক্তি থাকতে হবে। আইএস এর যে চরিত্র আছে, আল কায়দার চরিত্র দুটো ডিফারেন্ট। তো এখন আইএস এর যে চরিত্র এবং তারা একটা মতাদর্শ তৈরি করেছে, যেটা কিন্তু সুন্নি ইসলাম ভিত্তিক ওয়াহাবি বা সালাফিস্ট মতাদর্শ থেকে এসেছে, পিওর ইসলাম। তো সেখান থেকে তারা কতগুলো অবজেক্টিভ নিয়েছে, তারা কতগুলো কর্মকৌশল তৈরি করেছে, এবং বাংলাদেশে সেই কর্মকৌশল বা সেই অবজেক্টিভ তাদের নিয়ন্ত্রিত কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। যদি আইএস এর একটা টেন্টাকলস হয় অথবা আইএস এর শাখা হয়, তাহলে তারা এটা নিয়ন্ত্রণ করবে। আরেকটি জিনিস আছে যে আমরাও দেখেছিলাম এর আগে, যে মাওবাদী বলে না, যে মাওবাদী অর্থাৎ মাও সেতুং এর মতাদর্শ ইডিওলজিটাকে সে সাপোর্ট করছে, সে কি কমিউনিস্ট? তো বিষয়টা ওই রকম, এখানে যাদেরকে আমরা দেখছি তারা আইএস এর মতাদর্শটাকে অনুসরণ করছে, আপনি তাকে আইএস পন্থী বলতে পারেন, কিন্তু আইএস বলবেন যখন, তখন আমি আইএস এর পুরো চরিত্রটা তার ভিতরে দেখতে চাই, বিতর্ক কেন, মানে আপনাকেও যেমন শুরুতেই প্রশ্ন করেছিলাম, আপনি একদিকে বলছিলেন যে দুযুগ ধরে অপারেট করছে বাংলাদেশে জঙ্গিরা, অন্যদিকে বলছিলেন যে সারা পৃথিবীতেই আইএস যেমন ব্যাকফুটে চলে গেছে, বাংলাদেশেও চলে গেছে আইএস ব্যাকফুটে, মানে জঙ্গিরা। এখন এক এক দেশে এক এক নামে তারা অপারেট করছে, সোমালিয়াতে আল শাবাব, আপনার হোল, আপনার নাইজেরিয়া, আপনার পশ্চিম আফ্রিকাতে বোকো হারাম হয়েছে, অ্যাক্রস দ্য ইয়ে মালিতে তারা কাজ করছে, আবার আপনার সিরিয়াতে আল কায়দার ইয়ে হচ্ছে আল দুসরা, ওকে, এখন ইয়েমেনে আছে আল কায়দা, এক এক দেশে, এখানে পাকিস্তানে তালিবানের মধ্যে ভাগ হয়ে গেছে, এক তালিবান। আইএস এর ইয়ে হতে হলে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে বাগদাদিকে খলিফা হিসাবে মেনে নিতে হবে এবং একটা বায়াত গ্রহণ করতে হবে যে উনি আমার খলিফা। যেমন তালিবানরা, তালিবানদের মেজর গ্রুপটা কিন্তু তারা এখনো মুল্লা উমরের অনুসারী, মুল্লা উমরকে তারা ডিক্লেয়ার করেছিল আমিরুল মুমিনীন মুসলমানদের, কিন্তু এক গ্রুপ ব্রেক আপ করে তারা আইএস এর পক্ষে ছিল। আইএস এর পক্ষে যাওয়া মানে হচ্ছে আল বাগদাদির বায়াত, আল বাগদাদির অধীনে আপনি অপারেট করবেন। তাও বাংলাদেশে এখন পর্যন্ত আমরা এটা শুনি নাই যে কোনো, হয়তো তারা যারা সিরিয়ায় চলে গেছে বা ইরাকে চলে গেছে, তারা হয়তো ওখানে যে বায়াত গ্রহণ করতেই হবে, তা নাহলে তো দের ইজ নো পারপাস অফ গোয়িং দেয়ার। কিন্তু বাংলাদেশে জানেন, আপনার পুলিশের কাছে অনেক অ্যারেস্ট হয়েছে, তারা কখনো বলেনি যে আমি বাগদাদির বায়াত গ্রহণ করেছি। কিন্তু আমি যেটা বলবো যে আইডিওলজিক্যালি এই যে নিও জেএমবি যাকে বলছেন, এরা ওই আইডিয়াটা ফলো করছে যে একটা খলিফা হবে এবং আমি সেই খলিফা, বাংলাদেশি হতে পারে, সেই খলিফা ইন্দোনেশিয়ান হতে পারে, কিন্তু ওই খিলাফতের আন্ডারে সবাই যারা আমাকে সমর্থন করবে তারা নাগরিক, বাকি সব হয় জিম্মি হয়ে থাকবে, ট্যাক্স দিবে, অথবা দে হ্যাভ টু কনভার্ট, অথবা দে উইল বি এনস্লেভড, অল সর্টস অফ থিংস, যেটা আমরা দেখেছি মসুলে হয়েছে বা ইয়েতে। এই ধরনের ধারণা একটা উদ্ভট ধারণা, আজকে একবিংশ শতাব্দীতে এগুলো কল্পনাই করা যায় না। কিন্তু এই যে ইউটোপিয়ান ধারণা, উনি বলতে পারবেন না, অ্যানার্কিস্ট আইডিয়া একসময় ছিল, দেশে কোনো, পৃথিবীতে কোনো রাষ্ট্র থাকবে না, রাষ্ট্রই হচ্ছে সব অনর্থের মূল, আমরা সব সাম্যবাদী হয়ে আমাদের, এইগুলো ধারণা বারবার আসে, আলটিমেটলি দে উইল বি ডিস্ট্রয়েড। কিন্তু দুঃখজনকভাবে আমাদের অনেকের পরিবার ধ্বংস হবে, অনেকের আমরা সাফার করব। জাতি হিসেবে যদি এই আরেকটা ঘটনা, এই ধরনের ঘটে, যেটা আমরা ব্রেকের সময় বলছিলাম যে একটা
আমরা একটা উন্নয়নশীল জাতি, কিন্তু এখনো আমাদের বেসটা অনেক দুর্বল, কয়েকটা আইটেমের উপরে আমরা টিকে আছি। আমরা যদি যদি হ্যাঁ বিশেষ সাবধান, আরেকটা জিনিস আমি বলে শেষ করি যে আমাদের এই যে বিশেষ সাবধানটা এমনভাবে হওয়া উচিত নয় যে আমরা নিজেরাই টেরোরাইজ হয়ে যাই। আমরা অনেক কিছু, আমি বলবো যে উই মাস্ট, যে আমাদের জীবনটাকে স্বাভাবিকভাবে যেন চলে, আমাদের শহর স্বাভাবিক চলবে, আমরা আরও বেশি করে গান বাজনা করব, আরও বেশি করে খেলাধুলা করব, আরও বেশি করে উৎসব করব, সেটাই হবে ওদের জন্য বিগেস্ট থ্রেট। মেজর জেনারেল আব্দুর রশিদ, মানে হ্যাঁ মানে বাংলাদেশ জিনিস করি যে আলকা ইসলামিক স্টেটের খলিফা বাঙালি হইতে পারবে না, ওখানে খলিফা হওয়ার যে কন্ডিশন তাদের যে থিওলজিতে আছে, না হলে তো আবার তাদের এবং তারা ওইটাই করেছে যে ওইখান থেকে আবু বকর আল বাগদাদি বা ওইখানে খলিফা থাকবে, আমরা খিলাফতের অংশ হব আর কি। হ্যাঁ, আমি ওই একটা খুব সুন্দর ইতিবাচক একটা কথা বলে শেষ করেছেন ইশফাক ইলাহি চৌধুরী, এই বিষয়ে যদি বলে শেষ করি যে আমরাও কি এই জঙ্গিবাদ বিষয়টাকে, মানে পৃথিবীর যেসব দেশেই আক্রমণ হয়েছে এখন প্রায় হয়নি, এরকম দেশ খুঁজে পাওয়া বোধহয় দিনে দিনে ভার হয়ে যাচ্ছে, তারা তো সবাই আসলে লাইফ মুভড অন, মানে সবাই এগিয়ে গেছে, মানে জীবন চলছে, আর ওইদিকে জঙ্গি দমনের কাজ চলছে, জঙ্গি নিশ্চিহ্ন কেউ করতে পারে নাই, আমেরিকাও পারে নাই, ইংল্যান্ডও পারে নাই, কেউ পারে নাই, অন্যদিকে জীবন চলছে। আমরা কি একটু বেশি মনোযোগ দিচ্ছি, নজর দিচ্ছি, সেটাও একটা মানে ভয় পাচ্ছি বেশি কিনা? নিঃসন্দেহে ভয় বেশি পাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা একটি ঘটনা অর্ধেক সাফল্য লাভ করলে সেটি তো আমরা আতঙ্কিত হচ্ছি, সাফল্য লাভ না করলেও আতঙ্কিত হচ্ছি, তারপর হলিউডের মতো ঘটনা হলেও আমরা শঙ্কায় যাচ্ছি। আসলে সেটি না, এখন পৃথিবীতে এরকম একটা অবস্থা হয়েছে যে আপনি তো 100% লোককে আপনি এই ধরনের ভাবাদর্শ মুক্ত রাখতে পারবেন না, তো কিছু লোক তো পাগলামি করবেই। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের যে জীবনটা আছে সেই জীবনটা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনটা চলমান থাকবে, এটাকে আমরা বলি প্রেস অন, অর্থাৎ বাধা বিঘ্ন ওখানে আসলে থ্রেট বা হুমকির মুখেও আপনাকে চলমান রাখতে হবে। এই চলমান রাখাটাই হচ্ছে জঙ্গিবাদের যে উদ্দেশ্য, যে গোল, সেটাকে ডিফিট করবে, এবং আপনি যতই ডিফিট করতে পারবেন জঙ্গিবাদ ততই নির্মূলের দিকে যাবে। না, আমি আমি মনে করি সরকারের এই কথাটা আমি স্পষ্ট করে বলি যে সরকার যে আইএস এর স্ট্যান্ডটা যে নিয়েছে, আমি মনে করি এটার মধ্যে এটাই হচ্ছে পারফেক্ট স্ট্যান্ড, মানে এর মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ইম্পেরিয়ালিস্ট রাজনীতির যেই তাদের যেই আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে যদি ব্যর্থ হয় আমরা, তাহলে পরে কিন্তু আপনি ওই যে আমাদের এখানে যখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কেরি সাহেব, অমুক সাহেব, তমক সাহেব এসে আমাদের এগুলো বন্ধ করতে চেয়েছেন, আমাদের যে লিডারশিপ সেই জায়গায় অটল ছিল, এই জায়গায়ও যদি আমরা অটল থাকি, আমরা আমাদের মতো করে ডেফিনেটলি যেটা একটা রিয়ালিটি, এই রিয়ালিটিতে আমাদেরকে অন্য অন্য দেশ যেভাবে মোকাবেলা করছে, বাট আমরা যেটা আতঙ্কগ্রস্তের কথা বলছেন এটা খুব স্বাভাবিক, কারণ এটা এই ধরনের ফেসের মধ্যে আমরা কখনো যাইনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কখনো এনকাউন্টার করেনি, নাম্বার থ্রি হচ্ছে তাদের এই স্ট্রেংথ বা তাদের এই শক্তিটাও কিন্তু ছিল না, এর মধ্য দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা সেই দিকে যাচ্ছি। তো আলটিমেটলি একটা জিনিস পরিষ্কার যে এই এগুলো শুধু মানে জঙ্গিবাদ বলে না, আপনার যে কোনো, আমি বলছি যে ইম্পেরিয়ালিস্ট রাজনীতির যে সমস্ত থাবা আছে সেটাকে রুখতে হলেও আপনার এই সিভিল সোসাইটির মধ্যে এই ধরনের একটা জনগোষ্ঠী দরকার, এবং একই সাথে আপনার যে প্রফেশনাল বডিগুলো আছে, মানে যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোও কিন্তু আসলে সংগঠিত করা জরুরি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জিয়া রহমান, মেজর জেনারেল আব্দুর রশিদ, এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন। জানেন আমরা প্রতিদিন শেষ করি রাজকাহন কোনো এক জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রায় 4 লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ফুলেরা বেগম ও তার পল্লী চিকিৎসক স্বামী ইমাম হোসেন। দেখে আসি। অনেকটা বিনা চিকিৎসায় নিউমোনিয়া আক্রান্ত ভাইকে হারান সিরাজগঞ্জের ফুলেরা বেগম। তখন থেকেই স্বপ্ন দেখতেন এলাকার রোগীদের সেবার, আর তাই ক্ষুদ্র পরিসরে হলেও প্রত্যন্ত অঞ্চলে গড়ে তোলেন হাসপাতাল। এই অঞ্চলে তখন এই সকল রোগীর রোগের চিকিৎসা হতো না, আমার ভাই যখন মারা যায় আমার হাত খরচ যেমন কাজের সি বাবার বেশি, মানে বিলাসিতা, এই বিলাসিতা হ্রাস করে আমি কিছু টাকা যোগাই যেগা ওনার হাতে তুলে দেয়। 2005 শুরু করে 2007 আবার নদী গর্ভে বিলীন হয়ে যায় ভেঙে, পরবর্তীতে আপনার 2009 পুনরায় শুরু করি এই হাসপাতাল।
ফুলেরা বেগমের মানব সেবার এ কাজে নিজেকে সঁপে দিয়েছেন তার পল্লী চিকিৎসক স্বামী ইমাম হোসেন। সকাল থেকে সন্ধ্যা এভাবেই চলে হাসপাতালের রোগীদের সেবা। গভীর রাত্রিতে কোনো রোগী হলে জেলা সদরে থানা সদরে যাওয়া যাইতে পারে না, বিদায় আমরা এখানে আমরা রাত জেগে থাকি। বাচ্চাদের আমরা নিউমোনিয়া হলে নেবুলে যাই দিতে পারি, অক্সিজেন দিতে পারি। চরে স্থাপিত 8 শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ডিপ্লোমা চিকিৎসক আয়া ও ম্যানেজার সহ 4 জন সর্বক্ষণ রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এই ডাক্তার সাহেবের কাছে আসলাম, আসলে পরে উনি আমার চিকিৎসা করলো, 2500 টাকার মতো ভাগ দিছি, এরপর আমার পা ঠিক হয়ে গেছে। ঠিক না, সেটা ভালো ভালো চিকিৎসা পাই। এলাকার মানুষের সব ধরনের জটিল স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ফুলেরা বেগম স্বপ্ন দেখেন আধুনিক হাসপাতাল নির্মাণের। একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হলে আমি এখানকার অসহায় মানুষদের সেদিন আমি সঠিকভাবে চিকিৎসাটা দিতে পারবো। ফুলেরা বেগম আর ইমাম হোসেনের মতো সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্য সেবা অনেকটাই সহজ হয়ে আসবে, এমনটাই মনে করেন এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। আপাতত বিদায় রাজকাহন থেকে। রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।